দেশ বিদেশের কোটি প্রবাসী বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুশান্ত সিনহা, আশা করছি আপনারা ভালোভাবে আছেন। আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশ বিমান এবং বেসরকারি একটি বিমান সংস্থা, তারা কিন্তু বিমান পরিচালনা শুরু করেছে। 18 আগস্ট থেকে বিমান শুরু করেছে, কুয়ালালামপুর ঢাকা রুটে বিমান পরিচালনা। যদিও এই সময়কাল থেকে আমরা বারবার একটি কথা আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে মালয়েশিয়া কিন্তু এখনও ওপেন হয়নি, মালয়েশিয়া কিন্তু এখনও তার বর্ডার খুলে দেয়নি, মালয়েশিয়া থেকে কেউ আসতে পারবে না এবং মালয়েশিয়াতে বিশেষ করে যে প্রবাসী কর্মী যারা আছেন তারা যেতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই সতর্কতার সঙ্গে আরেকটি বিষয় আজকে নতুন করে যুক্ত করতে চাই, সেটি মালয়েশিয়া সরকারের যে প্রধানমন্ত্রী আছে, সেই প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ ঘোষণাটি হলো মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন, তিনি গতকালকে জানিয়েছেন যে তাদের যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আছে, অর্থাৎ চলাচলের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মেয়াদ তারা বাড়িয়েছে, যেটা সোমবার গতদিন শেষ হয়ে গেছে সেটিকে তারা বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করেছে। অর্থাৎ এই পুরো বছর জুড়ে আগামী যে কয়েক মাস আছে, এই কয়েক মাসও তাদের যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল এবং দেশের বাইরে চলাচল করার যে সিদ্ধান্ত, সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখছে, সেটি মালয়েশিয়ান এই প্রধানমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন। তাই শুধু জানাননি, তিনি সঙ্গে এটাও বলেছেন যদি কেউ এর নিয়মের ব্যত্যয় ঘটায়, এই চলাচল আইন লঙ্ঘন করে অথবা বিদেশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে নিয়ম যেগুলো পরিপালন করার কথা, আপনারা জানেন যে বিদেশে এখন শুধু আসতে পারবে মালয়েশিয়ান যে প্রবাসী আছে তার দেশের নিজস্ব নাগরিক, তারা দেশে ঢুকতে পারবে বা তাদের স্বামী স্ত্রী বা সন্তানেরা তারা আসতে পারবেন। আর পারবেন বিভিন্ন দেশের এক্সপার্ট, অর্থাৎ ধরুন একটি বিশাল তেল ক্ষেত্র, সেখানে বিদেশে একজন ইঞ্জিনিয়ার কাজ করেন, যেটি জরুরি প্রয়োজন তারা আসতে পারবেন, অথবা একজন স্বাস্থ্যকর্মী তারা যেতে পারবেন। এছাড়া সাধারণ যারা কাজের জন্য মালয়েশিয়াতে যাতায়াত করতেন তারা যেতে পারবেন না, তারা ছাত্রদেরকে আসাটা উন্মুক্ত করে দিয়েছে। এইখানে মালয়েশিয়ান এই প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন তিনি বলেছেন যারা এই নিয়মের লঙ্ঘন করবে তাদেরকে প্রচুর টাকা জরিমানা করা হচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে এবং সেই জেল জরিমানার পাশাপাশি জেলে পাঠানো হবে। ফলে একটি কথা আপনাদেরকে বলতে চাই প্রবাসী ভাই বোনেরা, মালয়েশিয়াতে যারা যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন তাদের যাওয়ার সংখ্যাটা কিন্তু এই বছরের ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে যাওয়ার সুযোগ নেই, এতটুকু বলা যায়। কারণ মালয়েশিয়া সরকার এখনই কোনো কিছু ওপেন করছে না, তারা শুধুমাত্র সিঙ্গাপুরের সাথে বর্ডার ওপেন করেছে, তাও সেটা স্থলবন্দর বলেই তারা করেছে। এমনিতেই তারা বাংলাদেশের যে প্রবাসী কর্মী নেওয়ার কাজ সেটি কিন্তু তারা কমিয়ে দিয়েছে একদিক থেকে, অন্যদিকে তারা যা কর্মী আছে তাদেরকেও কিন্তু মালয়েশিয়া থেকে বাইরে আসার ক্ষেত্রে বলছে যে কোনো ধরনের সুযোগ তারা দিতে চায় না এবং এখনও সেটা বহাল থাকবে। ফলে মালয়েশিয়াতে যারা আছেন তাদেরকে মালয়েশিয়াতে এখন থাকতে হচ্ছে, আবার বাংলাদেশে যারা এসেছেন তাদেরকে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। আমি আবারও বলছি যেটি চূড়ান্ত নিষেধাজ্ঞা, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার যে ক্ষতি সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের অংশ হিসাবেই আমরা মুভমেন্ট কন্ট্রোল যে অর্ডার, অর্থাৎ মানুষে মানুষের চলাচল একখান থেকে আরেকখানে যাওয়া বা দেশের অভ্যন্তরে ঘোরাফেরার যেই সংশোধিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেটি আছে সেটি মেনে চলতে হবে এবং সেটি মেনে চলতে হবে 31শে ডিসেম্বর পর্যন্ত। ফলে আপনারা যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদেরকে ধৈর্য ধরে আরও কিছুদিন, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই এই মুহূর্তে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।